সাবস্ক্রাইব করুন বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল, আমি ভৈরব তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, প্রত্যেক দিনকার মতো আবারও নিয়ে এসেছি আরও একটা নতুন সরকারি চাকরির খবর। রাজ্যের জেলা আদালতে অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাস যোগ্যতায় প্রচুর গ্রুপ সি, গ্রুপ ডি এবং এলডিসি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু একটা দারুণ সুখবর তোমাদের জন্য। তো চলো, তোমরা কীভাবে আবেদন করবে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে এবং অনলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে, সব কিছুই এই ভিডিওতে আমি ইন ডিটেলে তোমাদেরকে জানিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটনে এক্ষুনি লাইক করে দাও। এই চাকরিটি যদি তোমাদের জেলায় না হয়ে থাকে, অবশ্যই তোমার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবে। পরবর্তী সময়ে তোমার জেলায় যখন কোনো চাকরির খবর প্রকাশিত হবে, সবার আগে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং সেই আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবে। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিনে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ পশ্চিম বর্ধমান, অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলা আদালতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তবে প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখবো যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এই মুহূর্তে অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে 22/2/2019 তারিখে, এবং আবেদনের লাস্ট ডেট যেটি রয়েছে 14/3/2019 তারিখ পর্যন্ত, চাইলে এর মধ্যেই তোমরা আবেদন করতে পারবে। আবেদন করতে হলে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো চলো প্রথমে কতগুলি শূন্যপদ রয়েছে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এক নজরে দেখে নিই। প্রথমে যে পোস্টে রয়েছে স্টেনোগ্রাফার গ্রুপ বি, এক্ষেত্রে তোমাদের বেতনক্রম যেটি থাকবে 7,100 টাকা থেকে 37,600 টাকা, সঙ্গে গ্রেড পে পাবে 3,900 টাকা। এক্ষেত্রে এক্সিস্টিং এবং এক্সপেক্টেড ভ্যাকেন্সি যেটি রয়েছে 10টি। লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি, এক্ষেত্রে বেতনক্রম যেটি থাকবে 5,400 টাকা থেকে 25,200 টাকা, সঙ্গে গ্রেড পে থাকবে 2,600 টাকা। শূন্যপদ রয়েছে 42টি। টাইপিস্ট কপিস্ট গ্রুপ সি, এক্ষেত্রে বেতনক্রম থাকবে ওপরের পোস্টের মতোই এবং এক্ষেত্রে শূন্যপদ যেটি রয়েছে 4টি। প্রসেস সার্ভার গ্রুপ ডি, এক্ষেত্রে বেতনক্রম যেটি থাকবে 5,400 টাকা থেকে 25,200 টাকা, সঙ্গে গ্রেড পে থাকবে 2,300 টাকা। শূন্যপদ রয়েছে 6টি। পিয়ন ফরাস ডে গার্ড নাইট গার্ড গ্রুপ ডি, এক্ষেত্রে বেতন থাকবে 4,900 টাকা থেকে 16,200 টাকা, সঙ্গে গ্রেড পে পাবে 1,700 টাকা। শূন্যপদ রয়েছে 50টি। সুইপার গ্রুপ ডি, এক্ষেত্রে বেতনক্রম থাকবে 4,900 টাকা থেকে 16,200 টাকা, সঙ্গে গ্রেড পে পাবে 1,700 টাকা এবং শূন্যপদ রয়েছে 1টি। অফ পোস্ট, অর্থাৎ কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে তোমরা অবশ্যই এখান থেকে একটু দেখে নাও। স্টেনোগ্রাফার, এলডিসি, টাইপিস্ট, কপিস্ট, প্রসেস সার্ভার, ভ্যালি, প্রত্যেকটির নিচে নিচে শূন্যপদগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং টোটাল শূন্যপদ যেটি রয়েছে 113টি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এই 113টি শূন্যপদের মধ্যে থেকে কোন কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে, এই যে 4টি তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে, অবশ্যই ভিডিওটি পজ করে তোমরা ভালোভাবে একটু দেখে নেবে। এলিজিবিলিটি এজ অফ স্টেনোগ্রাফার গ্রুপ বি, অর্থাৎ স্টেনোগ্রাফার পোস্টে যদি আবেদন করতে চাও, এক্ষেত্রে তোমাদের বয়স সীমা যেটি থাকতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে, বয়সে হিসেব করবে 1 জানুয়ারি 2019 তারিখ অনুযায়ী। এক্ষেত্রে এসসি এসটি ক্যাটাগরির প্রার্থীরা 5 বছর এবং ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীরা 3 বছরের বয়সে ছাড় পাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর স্টেনোগ্রাফার গ্রুপ বি, এক্ষেত্রে স্টেনোগ্রাফার গ্রুপ বি যে পোস্ট রয়েছে, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, মাধ্যমিক কিংবা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। তবে সঙ্গে আপনাদের অবশ্যই বেসিক কম্পিউটার নলেজ এবং কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই আপনাদের থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ শর্ট হ্যান্ডে মিনিটে 80টি শব্দ এবং 30টি শব্দ টাইপ করার দক্ষতা অবশ্যই থাকতে হবে। মোড অফ এক্সামিনেশন ফর স্টেনোগ্রাফার, অর্থাৎ স্টেনোগ্রাফার পোস্টের জন্য কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে টোটাল 3টি পেপারে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। প্রথমে যেটি থাকবে স্ক্রিনিং টেস্ট, তারপর রয়েছে ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন, এবং থার্ড পেপার যেটি রয়েছে টাইপিং ইন টাইপরাইটার মেশিন। এলিজিবিলিটি অফ এজ লোয়ার ডিভিশন ক্লার্ক টাইপিস্ট কপিস্ট গ্রুপ সি অ্যান্ড প্রসেস সার্ভার ভ্যালি পিয়ন ফরাস ডে গার্ড নাইট গার্ড সুইপার গ্রুপ ডি, এই সমস্ত পোস্টের জন্য বয়সসীমা লাগবে 18 থেকে 40 বছরের মধ্যে, বয়সের হিসেব করবে 1 জানুয়ারি 2019 তারিখ অনুযায়ী। ক্ষেত্র এসসি এসটি প্রার্থীরা 5 বছর এবং ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পাবেন। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 45 বছর।
এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে? লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের জন্য মাধ্যমিক বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তবে সঙ্গে আপনাদের বেসিক কম্পিউটারের নলেজ অবশ্যই আপনাদের থাকতে হবে, সঙ্গে কম্পিউটার সার্টিফিকেটও থাকতে হবে। মোড অফ এক্সামিনেশন ফর লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি। লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এই পোস্টের জন্য কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, যেখানে 50টি প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নের মান 2 নম্বর, এবং কোন কোন বিষয়ের ওপর তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে দেখো এখানে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই এখান থেকে একটু দেখে নেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর টাইপিস্ট কপিস্ট গ্রুপ সি এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে, মাধ্যমিক বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এবং সঙ্গে অবশ্যই কম্পিউটারের বেসিক কম্পিউটার নলেজ এবং সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। মোড অফ এক্সামিনেশন ফর টাইপিস্ট কপিস্ট গ্রুপ সি এই পোস্টের জন্যও কিন্তু পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, যেখানে পার্ট 1 এবং পার্ট 2 এই দুটি পার্টে কিন্তু তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর প্রসেস সার্ভার ভ্যালি পিয়ন ফরাস ডে গার্ড নাইট গার্ড গ্রুপ ডি এক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবে। 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে প্রত্যেক প্রশ্নের মান রয়েছে 1 নম্বর, এবং কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেটিও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার সময় থাকবে 1.5 ঘন্টা। এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর সুইপার গ্রুপ ডি এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ সুইপার পোস্টের জন্য কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র বাংলা ভাষায় লিখতে এবং পড়তে জানলেই হবে। এক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রয়েছে আর সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এই গ্রুপ ডি সুইপার পোস্টে নিয়োগ করা হবে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে তোমরা অবশ্যই একবার দেখে নাও। গ্রুপ বি স্টেনোগ্রাফার এবং গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের জন্য 500 টাকা, সঙ্গে ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত, এবং এসসি এসটি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 2500 টাকা, সঙ্গে ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত। গ্রুপ ডি যে সমস্ত পোস্টগুলি রয়েছে এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে 400 টাকা, সঙ্গে ব্যাঙ্ক চার্জ, এবং এসসি এসটি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 200 টাকা, সঙ্গে ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত। গ্রুপ ডি সুইপার পোস্টের জন্য আনরিজার্ভ ক্যাটাগরি বা আদার ক্যাটাগরির জন্য কোনো ফি কিন্তু এক্ষেত্রে দেওয়া নেই, তবে এসসি এসটি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 200 টাকা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। জেনারেল ইনস্ট্রাকশন, অবশ্যই আবেদন করার পূর্বে তোমরা এটি ভালোভাবে একবার দেখে নেবে, তবে তোমাদেরকে জানিয়ে রাখবো এটি কিন্তু সরাসরি তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, এবং এখানে যে লিঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ https://district.ecourse.gov.in/পশ্চিম বর্ধমান এই লিঙ্কে ক্লিক করেই তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে, এবং এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে তোমরা সরাসরি সেই পেজে পৌঁছে যাবে এবং সেখানে যেয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করার সময় তোমাদেরকে কোন কোন ডকুমেন্টগুলি আপলোড করতে হবে সমস্ত কিছু এই নোটিফিকেশনের মধ্যে রয়েছে, তো আমরা অবশ্যই আবেদন করার পূর্বে এই নোটিফিকেশনটি ভালোভাবে দেখে বুঝে তারপরই আবেদন করবে, এবং পরবর্তী সময় তোমাদের যে পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড, টাইম সমস্ত কিছুই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।